বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব মহালয়া পর্ব আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় নগরীর শ রোডে শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরের সম্মুখে এই মহালয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে অসংখ্য হিন্দু ধর্মালম্বীরা অংশগ্রহণ করেন ধর্মীয় গান নাচ ও নাটক এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয় দুই সাল থেকে অগ্রগামী যুব সংঘ নামে একটি সংগঠন মহালয়া অনুষ্ঠানের আয়োজন করে আসছে এবার দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হিন্দু শাস্ত্র মতে দেবী পক্ষের সূচনায় মহালয়া অমাবস্যা ও দুর্গা পূজার একটি যোগাযোগ রয়েছে এরই অংশ হিসেবে আজ সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আসা হিন্দু ধর্মাবলম্বীরা জানান মহালয়ার মধ্য দিয়েই দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হয় নিউজ ডেস্ক চ্যানেল থ্রি